আসসালামু আলাইকুম, আমন্ত্রণ ইউনিমানি নিউজ ফ্ল্যাশে। আমদানি ব্যয় পরিশোধের চাপে মার্কিন ডলারের ব্যাপক চাহিদা বেড়েছে, কিন্তু সেই হারে বাজারে সরবরাহ না বাড়ায় নিয়ন্ত্রণহীনভাবে বাড়ছে ডলারের দাম। বিক্রি করে ঊর্ধ্বগতি ঠেকাতে পারছে না কেন্দ্রীয় ব্যাংক। একদিনে এই ডলারের বিপরীতে টাকার মান কমে গেছে 80 পয়সা, আর গত 20 দিনের ব্যবধানে 3 দফায় ডলারের বিপরীতে টাকার দরপতন হলো 1.30 টাকা। আজ ওমান থেকে প্রতি রিয়ালের বিপরীতে মিলছে 226.50 পয়সা। একদিনের ব্যবধানে প্রায় 9 টাকা কমেছে আজ ওমানের লুলু এক্সচেঞ্জ, ইউনিমনি এক্সচেঞ্জ এবং পুরুষোত্তম কাঞ্জি এক্সচেঞ্জে খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল যেখানে প্রতি রিয়ালের বিপরীতে 235 টাকা রেট দেওয়া হয়েছে, সেখানে আজ 1 রিয়ালে 226.50 টাকা রেট দেওয়া হচ্ছে। সোমবার আন্তঃব্যাংক মুদ্রাবাজারের প্রতি ডলার কিনতে খরচ হচ্ছে 87.50 পয়সা। একদিন আগেও 1 ডলারে লেগেছিল 86.70 টাকা, আর গত 10 মে ছিল 86.45 টাকা, এবং 27 এপ্রিল ছিল 86.20 টাকা। ব্যাঙ্গালোর নগদ ডলার বিক্রি করছে এর চেয়ে 5 থেকে 7 টাকা বেশি দরে। ব্যাংকের বাইরে খোলা বাজার বা কাপ মার্কেটে ডলার কেনাবেচা হচ্ছে 92 থেকে 97 টাকায়। সংশ্লিষ্টরা জানান, দেশে একদিনে ব্যাপক হারে আমদানির চাপ বেড়েছে, ফলে আমদানির দায় পরিশোধে বাড়তি ডলার লাগছে, কিন্তু সেই তুলনায় রেমিটেন্স ও রপ্তানি আয় বাড়েনি, ফলে ব্যাংক ব্যবস্থা ও খোলা বাজারে মার্কিন ডলারের উপর চাপ বাড়ছে। এতে করে বৈদেশিক মুদ্রা সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে, যার কারণে টাকার বিপরীতে বাড়ছে ডলারের দাম। বাজার স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় ব্যাংক ব্যাঙ্গালোর চাহিদার বিপরীতে ডলার বিক্রি করছে, এতে কমছে বৈদেশিক মুদ্রা রিজার্ভ, কিন্তু তারপরও নিয়ন্ত্রণে রাখতে পারছে না ডলার। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, রপ্তানি বাড়ছে, ঈদের সময় রেমিটেন্স 200 মিলিয়ন এসেছে, এর সঙ্গে ব্যাঙ্কগুলোর চাহিদা অনুযায়ী বাংলাদেশ ব্যাংক ডলার সরবরাহ করছে। এখন পর্যন্ত ব্যাঙ্কগুলোর চাহিদার বিপরীতে 5 বিলিয়ন ডলারের বেশি বিক্রি করা হয়েছে। যখনই প্রয়োজন হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক ডলার সরবরাহ করছে, খুব শিগগিরই বাজার স্থিতিশীল হবে এমনটি জানিয়েছেন তিনি। এদিকে আমদানির চাপে ধারাবাহিকভাবে ডলার বিক্রি করায় বৈদেশিক মুদ্রার মজুতের উপর চাপ পড়ছে। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী গত বছরের 24 আগস্ট এই রিজার্ভ আগের সব রেকর্ড ভেঙে 48 বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছিল। দেশের ওই রিজার্ভ গত 11ই মে 41.93 বিলিয়ন বা 4,193 কোটিতে নেমে এসেছে। প্রবাসীদের রেমিটেন্সে ধস নামার কারণে একটি প্রভাব পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সীমানা পেরিয়ে নিরাপদে এবং নিশ্চিন্তে আপনার রেমিটেন্স পৌঁছে যাবে প্রিয়জনের হাতে। আকর্ষণীয় রেটে অ্যাকাউন্টে, গোপন নম্বরে অথবা বিকাশে টাকা পাঠান ওমানের সর্ববৃহৎ ইউনিমানি এক্সচেঞ্জের মাধ্যমে। আমাদের রয়েছে সমগ্র ওমানে 60টিরও অধিক ব্রাঞ্চ। নিকটস্থ ব্রাঞ্চের তথ্য জানতে কল করুন স্ক্রিনে দেয়া নম্বরে। মধ্যপ্রাচ্য, ইউরোপ, এশিয়া, বিশ্বের নানা প্রান্তের কোটি প্রবাসীর সংবাদ, সংবাদ বিশ্লেষণ, অনুসন্ধান ও তথ্য জানতে প্রবাস টাইমের সাথেই থাকুন।